তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দল টুর্নামেন্টে সফলতা ছিনিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় সাফ চ্যাম্পিয়নশিপের দল বদলের বাজারে একের পর এক উত্তাপ রোনালদো ম্যানচেস্টারে যোগ দেয় হু হু করে বাড়ছে শেয়ারের দাম ব্র্যান্ড ভ্যালু কমেছে ইউভেন্টাসের হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত দল মন্তব্য নিউজিল্যান্ডের রবীন্দ্রর মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে কিবিরা দুপুরে টাইগারদের প্রস্তুতি বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি শুরুতেই ফুটবল কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে ভালো করতে পারলে তার ইতিবাচক প্রভাব পড়বে সাফ চ্যাম্পিয়নশিপে দেশ ছাড়ার আগে এমন মন্তব্য করেছেন ফুটবলাররা তবে টানা খেলা আর ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা এদিকে প্রতিপক্ষরা শক্তিশালী হলেও সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে বাংলাদেশেরও চমক দেওয়ার সুযোগ আছে বলে মনে করেন কোচ জেমিডে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিরগিজস্তানে এটা জেনেই দেশ ত্যাগ জাতীয় ফুটবল দলের লাল সবুজদের চেয়ে প্রতিপক্ষরা কতটা এগিয়ে তার প্রমাণ বহন করছে ফিফা র্যাঙ্কিং তথাপি চমক উপহার দিয়ে ভালো কিছু করার প্রত্যাশায় জেমির শিষ্যরা কিরগিজস্তান গিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ফিফার তালিকায় ১০২ থাকা ফিলিস্তিনের বিপক্ষে ৫ সেপ্টেম্বর এর দুই দিন পর জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ র্যাঙ্কিং এর ১০১ নম্বরে থাকা স্বাগতিকরা আর ৯ সেপ্টেম্বর কিরগিজদের অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ করবে বাংলাদেশ এটা একটা প্রিপারেশন ফর সাফ কাপ এটা সবাই জানে সবচেয়ে ইম্পর্টেন্ট সাফ কাপ কিন্তু আমরা কিরগিজস্তান খেলে আমরা দিতে চাই সবাই আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি আমাদের লিগও চলমান ছিল তো ওভারঅল সবার ভালো ফিটনেস লেভেল আছে এবং ম্যাচ যে টেম্পারমেন্ট থাকে সেটাও আছে সব প্লেয়ারের মধ্যে তো আসলে কি ভালো একটা রেজাল্ট হবে তিন জাতি টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের ঘোষিত স্কোয়াডে বসুন্ধরা কিংসের আছে ৮ ফুটবলার যারা সম্প্রতি ফিরেছে এএফসি কাপ মিশন শেষ করে বাকিদের এমন আন্তর্জাতিক পার্টিসিপেশন না থাকলেও ব্যস্ততা ছিল লিগের খেলায় তাই দুশ্চিন্তা আছে টানা ম্যাচের ধকল নিয়ে মালদ্বীপে আমরা প্রায় ৯ দিনে ৩টা ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল ৩টা ম্যাচ তো অবশ্যই আমরা অনেক টায়ার্ড ক্লান্ত আশা করি কোচ এই ব্যাপারটা ভালোভাবেই জানে আর আমাদেরকে রেস্টের যেই ব্যাপারটা যেই শিডিউলটা থাকবে অবশ্যই আমাদেরকে দেবে কিরগিজস্তানে মূলত সাফের প্রস্তুতি সারতে যাচ্ছে বাংলাদেশ সাবকন্টিনেন্টের এই আসরে বাংলাদেশের শিরোপা খরা প্রায় ২ দশক হতে চলল লাল সবুজ এবার খুব করে চাইছে মসনদ পুনরুদ্ধারে তার জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলছেন হেড কোচ জেমিডে এটা ঠিক প্রতিপক্ষরা অনেক স্ট্রং কিন্তু ওদের সঙ্গে আমরা এর আগেও খেলেছি আশা করছি ফুটবলাররা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে সাফে ভালো করার জন্যই আমরা এখানে খেলতে যাচ্ছি কঠিন প্রতিপক্ষের সঙ্গে ইতিবাচক ফলাফল আত্মবিশ্বাস বাড়াবে ট্রাইনেশনের সিরিজের জন্য শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার সুমন রেজা বাদ পড়েছেন মিডফিল্ডার মাসুক মিয়াজনি এসএম ইকবাল সময় সংবাদ ঢাকা এবারে দেশের বাইরের ফুটবল ক্রিশ্চিয়ানোর ম্যানচেস্টারে যোগ দেওয়ার খবরে হু হু করে বাড়ছে ইউনাইটেড ও এর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম সংখ্যার হিসেবে একদিনে যা ৮%। শুধু তাই নয় একই কারণে বাড়বে টিভি দর্শকদের সংখ্যাও ফলে বেড়েছে প্রিমিয়ার লিগের শেয়ারের দামও প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতেও শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনাইটেডের অনুসারী বেড়েছে প্রায় ২ মিলিয়ন রোনালদো চলে যাওয়া ইউভেন্টাসের ব্র্যান্ড ভ্যালু কমেছে প্রায় ১৫%। শিরদাঁড়া উঁচু করে সম্রাট ফিরছেন তার সাম্রাজ্যে অপেক্ষাটা এক যুগের বেশি বন্ধনটা হয়তো তার চেয়েও বেশি শক্ত বর্তমান বাজারের তুলনায় অনেকটা সস্তায় পর্তুগিজ এই যুবরাজকে পেয়েছে রেড ডেভিলস তবে সেখানে পেট্রো ডলারের চেয়েও আবেগ কাজ করেছে বেশি ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তির সঙ্গে আছে আর্থিক লাভও ক্রিশ্চিয়ানোর ইউনাইটেডে যোগ দেওয়ার খবরের কিছু সময়ের মধ্যেই হু হু করে বাড়তে থাকে ক্লাবটির শেয়ারের দাম একদিনের কম সময়ে যা বেড়ে দাঁড়ায় ৮%-এর বেশি ঊর্ধ্বমুখী এই অবস্থা এখনও অব্যাহত ক্লাব ছাপিয়েও ব্যক্তি রোনালদোর কোটি ভক্ত সারা বিশ্বে ফলে তার দলবদলের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ২ ঘন্টা ইনস্টাগ্রামে ইউনাইটেডের অনুসারী বেড়েছে ১ মিলিয়নের বেশি ফেসবুকে যে সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ
প্রভাব পড়েছে ক্লাবের ব্র্যান্ড ভ্যালুতেও। ব্র্যান্ড ফিনান্সের হিসেব বলছে, ক্রিশ্চিয়ানো ম্যানচেস্টারে আসার খবরে 10% ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ইউনাইটেডের, সংখ্যার হিসেবে যা 212 মিলিয়ন পাউন্ড। বিপরীত চিত্র তার সাবেক ক্লাব ইউভেন্টাসের। একদিনের ব্যবধানে তুরিনের এই দলটির ব্র্যান্ড ভ্যালু কমেছে প্রায় 15%। এই দলবদলে আদতে বড় অঙ্কের আর্থিক লাভই হচ্ছে ইপিএল এর সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর। সেটানটা স্কাই এই ট্রান্সফারকে বড় দিনের আগেই বলছে ক্রিসমাসের উপহার। হিসেবের এখানেই শেষ নয়, আর্থিক লাভ এখনো বাকি ম্যান ইউনাইটেডের। বিশেষ করে ক্রিশ্চিয়ানোর জার্সি বিক্রি করে ট্রান্সফারের পুরো অর্থ তো উঠেই আসবে, সঙ্গে লাভও হবে বহুগুণে। সব মিলিয়ে বয়সকে একটা সংখ্যা বানানো বুড়ো রোনালদোর ভেলকি এখনো যে বাকি ঢের। মাহবুব রিমন, সময় সংবাদ। দলবদলের বাজারে এক মৌসুমে এত উত্তাপ এর আগে কখনো ছড়িয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রথমে লিওনেল মেসির পিএসজিতে অবাক করা ট্রান্সফার, এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে আবেগ ঘন ফিরে আসা, সব মিলিয়ে চলতি মৌসুম যেন চমকের পসরা সাজিয়ে বসেছে। উইন্ডো ক্লোজ হতে এখনও সময় বাকি দিন তিরেক, এর মাঝে কি ঘটবে আরও কোনো নতুন ঘটনা, এসবের বিস্তারিত এবারের প্রতিবেদনে। অসম্ভবকে সম্ভব করে লিওনেল মেসির বার্সেলোনা থেকে পিএসজি গমন ছিল চলতি মৌসুমে ইউরোপের বাজারে সবচেয়ে বড় চমক। কল্পনাতীত এই দলবদল ঘিরে ছিল ব্যাপক আবেগ আর উৎকণ্ঠার জোয়ার। ঠিকানা পরিবর্তনের খেলায় লক্ষ কোটি ডলারের বাধ্যবাধকতা না থাকলেও লিওকে ঘরে রাখতে আগামী দু মৌসুম বেশ চড়া মূল্য গুনতে হবে প্যারিসিয়ানদের, অঙ্কটা বছর প্রতি 35 মিলিয়ন ইউরো। মেসির দলবদলে যেন উদাস হয়ে উঠেন আরেক বিশ্বসেরা রোনালদো, কোনো কিছুতেই আর তুরিনে মন বসছিল না তার। উপায়ন্তর না দেখে সরাসরি বলেই ফেলেন থাকতে চান না আর ইউভেন্টাসে। এরপর শুরু হয় নাটকীয়তার, কোথায় যাবেন রন, সবচেয়ে বড় আলোচনা ম্যানচেস্টারের দুই নগর প্রতিদ্বন্দ্বী ঘিরে। শেষ পর্যন্ত 25 মিলিয়ন ইউরো খরচ করে 2 বছরের জন্য ছেলেকে ঘরে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের বাজারে এমন ঘটনা ঘটেছে রোমেলু লুকাকুকে ঘিরেও। 7 বছর পর এই বেলজিয়ান ফরওয়ার্ড আবারও ফিরেছেন চেলসিতে। ইন্টার মিলান থেকে তাকে নিচ টেরায় আনতে 115 মিলিয়ন ইউরো খরচ করেছে ব্লুজ কর্তৃপক্ষ, অর্থের হিসেবে ইপিএল এর চলতি মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ম্যানচেস্টার সিটির টাকার অভাব নাই, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খরচে হাঁটতে ওদের পানির মতো। তারই ধারাবাহিকতায় অ্যাস্টন ভিলা থেকে সিটিজেনরা কিনেছে জ্যাক গ্রিলিশকে। ইংলিশ এই মিডফিল্ডারকে কিনতে গার্দিওলার পরামর্শে ক্লাব কর্তৃপক্ষ গুনেছে 117.5 মিলিয়ন ইউরো। এই মৌসুমে ইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দাম জেডন স্যানচোর। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনায় ছিলেন তিনিই। 85 মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান সাইড বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে ইংল্যান্ডে ফিরিয়েছে রেড ডেভিলরা। এসবের বাইরে দলবদলের বাজার এখন গরম কিলিয়ান এমবাপেকে ঘিরে। লিও পিএসজি আসার পর থেকে ফ্রেঞ্চ তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন, তার পরবর্তী ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ। এজন্য ফ্রেঞ্চ জায়ান্টদের 170 মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসিয়ানরাও দিয়েছে মৌন সম্মতি, অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার। এছাড়াও চলতি মৌসুমে ক্লাব ছাড়ার গুঞ্জন আছে আর্লিং হরল্যান্ড, এডেন হ্যাজার্ড ও মাউরো ইকার্দির। এমবাপের জায়গা পূরণ করতে ডর্টমুন্ড তারকা হরল্যান্ডকে দলে টানার চেষ্টা করতে পারে পিএসজি। অন্যদিকে রোনালদোর শূন্যতা পূরণে ইউভেন্টাস চায় রিয়াল ফরওয়ার্ড হ্যাজার্ডকে, তাদের বিকল্প ভাবনা আছে ইকার্দির নামও। এসএম ইকবাল, সময় সংবাদ। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম যখন এসেছিলেন তখন রোনালদোর হাতে তুলে দেওয়া হয় 7 নম্বর জার্সি। এক যুগ পর আবারও ফিরছেন ওল্ড ট্র্যাফোর্ডে, এবার কি পাবেন পছন্দের জার্সি? বর্তমানে ইউনাইটেডের 7 নম্বর জার্সি কাভানির দখলে। বিভিন্ন সূত্রের খবর, এই উরুগুয়ান স্ট্রাইকার তার জার্সি ছেড়ে দিতে চাইছেন, কিন্তু তারপরেও হয়তো ইউনাইটেডের 7 নম্বর জার্সিতে দেখা যাবে না ক্রিশ্চিয়ানোকে। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ট্রান্সফার, কিছু ফোন কল এবং কয়েক ঘন্টার মধ্যে রোনালদো হয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। কদিন আগে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেন তখন সবার আগ্রহ ছিল নতুন ক্লাবে কয় নম্বর জার্সি পরবেন এলএম-10। বন্ধু নেইমার তার 10 নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও তা নেননি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ার শুরু করা 30 নম্বর জার্সিতে পিএসজির হয়ে মাঠে নামবেন আর্জেন্টিন সুপারস্টার।
এখন নিশ্চয়ই রোনালদো ভক্তদের আগ্রহ ইউনাইটেডে কয় নম্বর জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ড মাতাবেন রন। ক্যারিয়ারের প্রায় পুরোটাই সাত নম্বর জার্সি পরেছেন রোনালদো। ম্যান ইউনাইটেডের আইকনিক সাত নম্বর জার্সি পরেই বিশ্বে পরিচিতি পান সিআর সেভেন। এরপর রিয়ালের শুরুতে নয় নম্বর জার্সি পরলেও পরে ঠিকই পেয়ে যান সাত নম্বর জার্সি। ইউভেন্টাসেও পেয়েছেন পছন্দের নম্বর। কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেডে পছন্দের জার্সির নম্বর পাচ্ছেন না রোনালদো, কারণ তা আগে থেকেই উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির দখলে। তবে নেইমার যেমন সম্মান দেখেন মেসিকে, রোনালদোর ক্ষেত্রেও একই কাজ করেন কাভানি। ক্রিস্টিয়ানোর ওল্ড ট্র্যাফোর্ডে আসার খবরে নিজের জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন এই তারকা, কিন্তু বিধিবাম, চাইলেই তো আর তা সম্ভব না। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। মৌসুম শুরু হওয়ার আগে রোনালদো যোগ দিলে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু মৌসুম শুরু হয়ে গেলে আর জার্সি নম্বর পরিবর্তন করার নিয়ম নেই ইপিএলে। যদি কাভানি ক্লাব ছেড়ে যান তবেই জার্সিটি পাবেন রোনালদো। অবশ্য আরও একটা উপায় আছে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিলে কাভানির সাত নম্বর জার্সি হয়তো পাবেন রোনালদো। তবে এই মুহূর্তে সেই সম্ভাবনা ক্ষীণই বলা যায়, তাই ইউনাইটেডে রোনালদোকে দেখা যেতে পারে নতুন কোনো নম্বরের জার্সিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ম্যানচেস্টার সিটি ও ফ্রান্স জাতীয় দলের লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডি। শুক্রবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। গেল বছর অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মেন্ডির বিরুদ্ধে। এগুলো ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত এবং অভিযোগগুলো করা হয়েছে অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনার প্রেক্ষিতে। পুরো বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে, যদিও বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায় যা হবে সেটা দেখেই পরের সিদ্ধান্ত নেবে সিটিজেনরা। এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি সিটির ক্লাব কর্তারা। ২০১৭ সালে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন মেন্ডি। ক্লাবের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ ও দুবার লিগ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার। মৌসুমের প্রথম ম্যাচে টটেনহ্যামের কাছে হেরেছিল সিটিজেনরা, সেই ম্যাচে খেলেছেন মেন্ডি। তবে দ্বিতীয় ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে জায়গা হয়নি তার। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। তিনজাত টুর্নামেন্টে অংশ নিতে কিরগিজস্তান গেল বাংলাদেশ ফুটবল দল। এই টুর্নামেন্টে ইতিবাচক কিছু করলে সাফ চ্যাম্পিয়নশিপে বাড়বে আত্মবিশ্বাস। দলবদলের বাজারে এক মৌসুমেই এত উত্তাপ এর আগে কখনো ছড়ায়নি। রোনালদো ম্যানচেস্টারে যোগ দেয়ায় হু হু করে বাড়ছে শেয়ারের দাম, ব্র্যান্ড ভ্যালু কমেছে ইউভেন্টাসের। এবং হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত দল, মন্তব্য নিউজিল্যান্ডের রবীন্দ্রর। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে কিবিরা, দুপুরে প্রস্তুতি নেবে টাইগাররা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।